বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। কোন সে বিষয়? সেটা হচ্ছে, যদি আমাদের ভবিষ্যতের উদ্দেশ্য হয় শিক্ষক হওয়া, অর্থাৎ যদি মনে করি আমি প্রাইমারি স্কুলের শিক্ষক হবো, বা আমি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক হবো, বা আমি কলেজের প্রফেসর হতে চাই, তো এই টিচিং লাইন একদম সহজ কথা। তো কোন পথে এগোলে আমার এই পথটা একদম ওপেন হবে বা সব থেকে সহজতর হবে, বা কী কী পদ্ধতি রয়েছে এই মুহূর্তে, সেটা আমি তোমাদের বলবো। এবং তোমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছো যে জাতীয় শিক্ষানীতি, সেটাও কিন্তু আমাদের রাজ্যে অ্যাপ্লিকেবল হয়ে গেছে। তো আমাদের এই মুহূর্তে কি করণীয়, আমি একদম প্রথম থেকে শুরু করব। প্রথম কথা হচ্ছে, যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের বিষয়টা কাজে লাগবে, যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদেরও বিষয়টা কাজে লাগবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো তাদেরও কিন্তু আজকের এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা কলেজে পড়ছো বা ভবিষ্যতে পরীক্ষা দেবে এসএসসির জন্য, বা স্কুলের জয়েন করার জন্য, বা প্রাইমারিতে জয়েন করার জন্য, বা কলেজ সার্ভিসে জয়েন করার জন্য, প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমি একদম আদ্যপান্ত সমস্ত যে বিষয়গুলো রয়েছে একদম ফুলফিলভাবে তোমাদের সামনে ক্লিয়ার করে দিতে চাই। কারণ অনেকেই বিষয়টা সেইভাবে ক্লিয়ারিটি দেয় না, তোমরা বিষয়টা বুঝতে পারো না, বা পরবর্তীতে সেই সমস্যাটা সৃষ্টি হতে হয়। তো একদম প্রথম থেকেই বলি, যদি শিক্ষকগত জীবনের লক্ষ্য হয় না, তাহলে তোমাদের টার্গেটটা যদি মাধ্যমিকের সময়ে যদি প্রস্তুত হয়ে যায়, বা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যদি তুমি রেডি করে ফেলো আমি ভবিষ্যতে শিক্ষক হবো, তো ওয়েল ডান, সব থেকে বেস্ট। কারণ টার্গেট যত তাড়াতাড়ি তুমি রেডি করে নিতে পারবে তোমার টার্গেট, তুমি তত তাড়াতাড়ি সেই টার্গেটে পৌঁছাতে পারবে, এটাই কিন্তু রুলস। এবার ধরো তুমি, হ্যাঁ, যাই হোক, মাধ্যমিকটা শেষ হয়ে গেছে, তারপরে স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক রয়েছে, তো উচ্চ মাধ্যমিক যখন পড়ছো তখন তুমি ভাবছো যে আমার টার্গেটটা হচ্ছে টিচিং প্রফেশন, হতেই পারে মেবি, তো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে যথেষ্ট সময় পাওয়া যাবে। এবার গ্রাজুয়েশন, তারপরে তুমি যদি গ্রাজুয়েশনের পরে টার্গেট করো সেটাও হবে না, সেটাও কথা নয়, কিন্তু কি প্রত্যেকটা ক্ষেত্রে কিছু 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 করে বাধা আমাদের এগোতেই থাকে, এবং আমাদের সেই বাধাগুলো অতিক্রম করতে করতে এগিয়ে যেতে হয়। কিন্তু আমাদের উচিতটাকে একদম প্রথম থেকে সেই বাধাগুলোকে এগিয়ে যাওয়া। আমি সেই জন্য প্রথম থেকে তোমাদের সামনে বিষয়টা তুলে ধরার চেষ্টা করি। একদম টিচিং প্রফেশনের জন্য সব থেকে যে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা দরকার, সেটা হচ্ছে একাডেমিক স্কোর, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ, বিএড বা ডিএড, প্রত্যেকটা বিষয়ে ভালো একাডেমিক স্কোর, অর্থাৎ ভালো মার্কস পাওয়া। তুমি যত ভালো মার্কস পাবে একাডেমিকে, একাডেমিক মানে তুমি বোর্ড পরীক্ষায়, ততই তুমি পরীক্ষাতে যে একাডেমিক স্কোরের জন্য যে নম্বরটা থাকে সেই নম্বরের বেশি শতাংশ পাবে, একদম সিস্টেমিক ওয়েতে। এবার দেখো, কেন আমি মাধ্যমিকের পরেই বলছি, কারণ মাধ্যমিকের পরে ভাবনা চিন্তাটা একটু অন্যরকমভাবে করতে হয়। তুমি যদি ভাবো যে সাপোজ আমি হিস্ট্রি নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চাই, তাহলে তোমার ভাবনাটা মাধ্যমিকের পরেই ভাবনাটা করা উচিত, এবং তোমার একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমার হিস্ট্রিটা নেওয়া উচিত, এবং শুধুমাত্র হিস্ট্রিটাই তোমাকে রাখতে হবে। তার সঙ্গে একটা সাবজেক্ট যেটা তোমাকে রাখতে হবে সেটা হচ্ছে এডুকেশন, কারণ প্রত্যেকটা টিচিং প্রফেশনের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে একটা পরীক্ষা হয়, মানে দুটো পরীক্ষা, একটা সাবজেক্টিভ আর একটা কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে ওই সাইকোলজি পার্টের পরীক্ষা হয়। যে সাইকোলজি পার্টের পরীক্ষা বা টেট পরীক্ষা যেটাকে আমরা বলি, সি টেট বলো বা নর্মাল যে কোনো পরীক্ষা বলো, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাই আমরা যে এই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান, এখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু আসবে, এবং তোমাকে কিন্তু এই শিক্ষাবিজ্ঞানের পাঠগুলো ভালো করে করতে হবে। কারণ যে কোনো সরকারি যখন টিচিং প্রফেশনে তুমি যেতে চাইবে, যে চাকরির পরীক্ষায় হোক না কেন, সেখান থেকেই কিন্তু এই এডুকেশনের থেকে কিন্তু তোমাকে প্রশ্ন আসবে। যে কারণে আমি তোমাদের বলি, যারাই টিচিং প্রফেশনে যেতে চাইছো তাদের মূল যে সাবজেক্ট তোমাদের পছন্দ সেই সাবজেক্টটা তো নিয়ে এগোবে, তার সঙ্গে এডুকেশনটা কিন্তু প্যারালালে তোমাকে নিয়ে এগোতে হবে। কারণ শুধু তুমি সাবজেক্টে ভালো হলে সেক্ষেত্রে কিন্তু হবে না, তার সঙ্গে এডুকেশনের জ্ঞান বা কিছু ম্যাথ বা হালকা পরিমাণ জিকে টাইপসের এই জ্ঞানগুলোকে কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু তোমাকে ফেলিওর হতে হবে। তো যে কারণে এই জ্ঞানটাকে তোমাকে একদম পাশে করে ধীরে ধীরে তোমাকে নিয়ে এগোতে হবে। তো স্বাভাবিকভাবে মাধ্যমিকে অবশ্যই বেটার রেজাল্ট প্রয়োজন, কারণ একাডেমিক স্কোরে পিছিয়ে থাকা মানে চাকরির পরীক্ষায় প্রথম থেকে পিছিয়ে থাকা, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই। এবার সাপোজ কি, আমি যদি টিচিং প্রফেশনেই যাই, আমি কিন্তু একটা সাবজেক্ট যেটাতে আমি অনার্স করবো সেটাই আমি চুজ করবো, বাদ বাকি সাবজেক্টগুলো আমি কেমন চুজ করবো, যে সাবজেক্টগুলোতে প্রচুর পরিমাণে নম্বর আমি পাবো। কেন বললাম এই কথাটা, কারণ আমি যদি নম্বর ভালো পাই আমার একাডেমিক স্কোর ভালো হবে, আর আমি যদি একাডেমিক স্কোর ভালো থাকে আমি ভালো কলেজে চান্স পাবো, এবং আমি ভবিষ্যতে চাকরির পরীক্ষায় বেশি নম্বরও পাবো। অর্থাৎ আমার শুধুমাত্র টার্গেট থাকবে সেই সাবজেক্টটার প্রতি। বোঝা গেল কি বললাম? তাহলে আমি এমন এমন সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক আমার পড়া উচিত যে উচ্চ মাধ্যমিকে আমি প্রচুর প্রচুর নম্বর পেতে পারি, তখন কিন্তু নম্বরের জন্য ছোটা। কেন? কারণ নম্বর পেলেই আমার একাডেমিক স্কোর ভালো হবে, আর একাডেমিক স্কোর ভালো মানে আমি
চাকরির পরীক্ষায় বেশি মার্কস পাবো, এমনকি আমি কলেজেও ভালো মার্কস পাবো। এটা গেল আমার সেকেন্ড স্টেপ। এবার আসো থার্ড স্টেপ। থার্ড স্টেপের ক্ষেত্রে আমি কি বলবো, দেখো যখন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল তখনই কিন্তু আমার ভাবনার সময়। প্রথম ভাবনাটা হচ্ছে আমার দৌড় কত দূর, আমি কোন লেভেলের ছাত্র, নিজেকে নিজে প্রশ্ন করো। আমি কি হাই স্কুলের যে দৌড়টা আছে বা হাই স্কুলের টিচার আমি কি হতে পারবো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমি কি কলেজের প্রফেসর হতে পারবো। তৃতীয় প্রশ্ন, আমি কি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবো। তোমার কাছে তোমার নিজের যোগ্যতার উপরে কেউ জানে না, আমি জানি আমার যোগ্যতাটা কি, তুমি জানো তোমার যোগ্যতাটা কি, এবং তোমার যেখানে বিশ্বাস আছে সেই জায়গাটাকে তুমি আগে টার্গেট করো। মানে কি বুঝতে পারলে না, তোমার যদি মনে হয় আমি প্রাইমারি স্কুলের টিচার হব, তো তোমার টার্গেটটা কলেজের দিকে নয়, প্রাইমারির দিকে ইন্ডিকেশন করো, দেখবে তুমি সবার আগে জব পাবে। তাহলে তোমার কি করা উচিত, আমি বলবো তুমি গ্রাজুয়েশনে ভর্তি হইও না। তাহলে তুমি কি করবে, কারণ গ্রাজুয়েশন করতে 4 বছর সময় লেগে যাবে। আমি কি করতে করব গ্রাজুয়েশন, আমি হাই সেকেন্ডারি পাস করেছি, এখন আমি ডিএড করব। 2 বছরের ডিএড করার পরে অটোমেটিক যেদিনই চাকরির পরীক্ষায় পরীক্ষা হোক না কেন, আমি চাকরির পরীক্ষায় বসবো এবং সেই প্রিপারেশন নিয়ে শুরু করে দেবো। মানে উচ্চ মাধ্যমিক প্লাস ডিএড, আর কোনো যোগ্যতা আমার প্রয়োজন নেই। আমি প্রাইমারির চাকরি হয়ে গেল আমার, প্রাইমারি স্কুলে চাকরিতে বসার যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু আমার রেডি। কী করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিকে যদি 50% মার্কস থাকে তুমি একটা ডিএড কোর্স করে নাও, ব্যাস হয়ে গেল প্রাইমারি চাকরির যোগ্যতা। বোঝা গেল কি বললাম। এবার যদি মনে হয় না স্যার আমি কলেজে পড়বো বা হাই স্কুলের টিচার হবো, তখন কি করতে হবে, তখন তুমি স্বাভাবিকভাবে তুমি যদি টার্গেট নির্দিষ্ট থাকে যে না আমি প্রাইমারিতে যাবো না, আমি হাই স্কুলেই করবো, করলে হাই স্কুলেই করবো, তখন তুমি কি করো, উচ্চ মাধ্যমিকের পর সাবজেক্টটাতে অনার্স করো, অনার্স কমপ্লিট করো। যেহেতু এবার 4 বছরের অনার্স, তো 4 বছরের অনার্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তুমি 1 বছরে এমএটা একই সঙ্গে করে নাও, ঠিক আছে। এমএটা কমপ্লিট করার পর স্বাভাবিকভাবে বিএড করো। আগে হলে বলতাম যে 3 বছরের গ্রাজুয়েশন যখন ছিল যে 3 বছরের গ্রাজুয়েশন করার সঙ্গে সঙ্গে বিএডটা করো, পরে এসে এমএ করবে, এখন আমি সেটা বলবো না। এখন বলবো 3 বছরের গ্রাজুয়েশনটাকে করে নাও, করার পরে যেহেতু 1 বছরের বিএড, ওই এক বছরের জন্য এমএ সেটা করে নাও, তারপরে বিএডটা করো 2 বছরের জন্য। বোঝা গেল কি বললাম। আর যদি সিস্টেমিকের মধ্যে আমাদের চলে আসে যে 4 বছরের মধ্যে আমাদের বিএডটা ফ্রি, তাহলে তো কোনো ব্যাপারই নেই, সেক্ষেত্রে তো কোনো সমস্যাই থাকলো না। তো যাই হোক, এইভাবে কিন্তু আমাকে ফুল সেক্টর এগোতে হবে। তাহলে আমার এমএটাও হয়ে গেল, ওদিকে আমার গ্রাজুয়েশনও হয়ে গেল, আর ওদিকে তো আমার ভালো স্কোর থাকলোই। তবে মনে রাখতে হবে গ্রাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু 50% নম্বর পেতেই হবে, নাহলে কিন্তু কলেজ সার্ভিসেও পাবে না, হাই স্কুলেও পাবে না। বোঝা গেল কি বললাম, 50% কিন্তু বাধ্যতামূলক। নেক্সট, এবার কি করা যায়, এবার স্বাভাবিকভাবে যখনই তোমার এমএ পাস হয়ে গেল তখন কিন্তু তুমি হাই স্কুলের চাকরির পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। বোঝা গেল কি বললাম। এবার তোমাকে কলেজ পরীক্ষায় বসতে গেলে তোমাকে নেট এবং সেট এই পরীক্ষা দুটো দিতে হবে। তো নেট এবং সেট পরীক্ষার জন্য কিন্তু আলাদা প্রিপারেশন রয়েছে, তো সেই নেট এবং সেট প্রিপারেশন তোমরা নিয়ে নাও, তারপরে কলেজে পরীক্ষা দাও। অর্থাৎ হাই স্কুল টিচার এবং কলেজের প্রফেসর বা কলেজের লেকচারার হওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতার ভেতরে জাস্ট একটুখানি পার্থক্য আছে। সেটা কি, একটা হচ্ছে ডাইরেক্ট যেমন এসএসসি দিয়ে স্কুলের শিক্ষক হয়, তেমনিভাবে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজের লেকচারার তৈরি হয়। বোঝা গেল কি বললাম। তবে হ্যাঁ, এক্ষেত্রে যারা মনে করো যে না আরও হায়ার স্টাডিজে যাবে, সেক্ষেত্রে এমএর পর তারা নেট সেট কোয়ালিফাই করার পর স্বাভাবিকভাবে তারা পিএইচডিতে অ্যাপ্লাই করবে, এবং পিএইচডি কমপ্লিট করলে কলেজ সার্ভিস পরীক্ষায় এক্সট্রা যে নম্বর পাওয়া যায় সেই নম্বরটাও পাবে, এবং সেক্ষেত্রে কী হবে, কলেজে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর যদি পিএইচডি করতে না পারো সেক্ষেত্রে কিন্তু কলেজে চান্স পাওয়াটার সম্ভাবনাটা খুবই কম, কারণ পিএইচডি থাকলে এক্সট্রা নম্বর দেওয়া হয় কলেজে, যেমন করে বিএড থাকলে বেশি নম্বর দেওয়া হয়, যেমন করে ডিএড থাকলে প্রাইমারিতে বেশি নম্বর দেওয়া হয়, তেমন করে পিএইচডি থাকলে কিন্তু কলেজ সার্ভিসের ক্ষেত্রে বেশি নম্বর দেওয়া হয়। কিন্তু মনে রাখতে হবে আমাদের যেটা স্বাভাবিক, যদি আমি নিয়মে আসি, সেই নিয়মের ক্ষেত্রে সবসময় টার্গেটটা নিজেকে বুঝতে হবে যে তুমি তোমার মূল টার্গেটটা কি। তাহলে আশা করি প্রাইমারিতে তুমি জব করতে গেলে তোমার কি করা উচিত বা কোন সময় কি করা উচিত। হ্যাঁ, এবার অনেকের একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমি যদি আগে ডিএডটা করে নিই পরে কি আমি অনার্স কোর্সে ভর্তি হতে পারবো। অবশ্যই পারবো, কেন পারবো না, আমি আগে 2 বছরের ডিএড কোর্সটা করে নিলাম, করে নেওয়ার পরে আমি অনার্সে ভর্তি হলাম, তাহলে কি অটোমেটিক্যালি আমার 2 বছরের ডিএড কোর্স রেডি হয়ে গেল, তারপরে আমি অনার্স কোর্স করে নিচ্ছি। যেদিন আমার প্রাইমারি চাকরির অ্যাপ্লিকেশন হলো আমি অ্যাপ্লিকেশনটা করে দিলাম, এমন হতে পারে যে আমার বন্ধুদের অনার্স শেষ হয়নি তার আগে আমি চাকরি পেয়ে বসে আছি, হতেই পারে যদি সরকারি নীতি ঠিকঠাক থাকে তবে। তো এইগুলো আলোচনা, কারণ অনেকের মনের টার্গেট থাকে যে আমি শিক্ষক হবো। ও আরেকটা কথা তোমাদের বলতেই হবে আলোচনা প্রসঙ্গে, যে আমাদের কীভাবে প্র্যাকটিস করা উচিত। আমি তোমাদের প্রথমেই বললাম যাদেরই শিক্ষক হওয়ার টার্গেট রয়েছে তাদের কিন্তু প্রথম থেকেই একটা সাবজেক্টকে সঙ্গে নিয়ে চলতে হবে, সেটা হচ্ছে এডুকেশন। তার সঙ্গে যে বিষয়টা বলবো, তুমি যে সাবজেক্টে অনার্স করছো
বা যে সাবজেক্টে তোমার ডেপথ বেশি বলে মনে হয় বা যে সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করছো সেই সাবজেক্টটা একদম ক্লাস সিক্স থেকে একদম ক্লাস সিক্স থেকে শুরু করে আপ টু এমএ যতগুলো বই আছে সমস্ত বই মনে করো তোমার মাথার ভেতর রাখতে হবে, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা অংশ। বুঝে গেল না কথাটা কি বললাম? আবারও বলছি, সাপোজ আমি আমার কথা বলি, আমি আমি ধরো জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি। তো জিওগ্রাফির ক্ষেত্রে আমি যখন চাকরি পাই, আমি ফার্স্ট এসএসসিতে প্রথম এসএসসিতে চাকরি পেয়েছিলাম। তো তোমার কি করা উচিত? আমি যেটা করেছিলাম, আমি বলি একদম ক্লাস সিক্স থেকে শুরু করে আমি বই জোগাড় করে নিয়েছিলাম ফার্স্ট টু লাস্ট। এমনকি শুধু বাইরের বই না, নিজের বই, তার সঙ্গে বাজারে প্রকাশিত বই, সেগুলো সবার শেষে আগে তোমাকে নিজের বইটা কমপ্লিট করতে হবে একদম পর 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 করে, মানে ফাইভ এর সিক্স এর সেভেন এর এইট এর নাইন এর টেন এর ইলেভেন এর টুয়েলভ এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যতগুলো পার্ট আছে সমস্ত পার্ট, এম এ ফার্স্ট ইয়ার, এম এ সেকেন্ড ইয়ার, সমস্ত বই এক জায়গায় করে ওই বইয়ের যে তথ্য আছে সমস্ত তথ্য প্রথমে এখানে নিতে হবে। এখানে ছাড়া কোনো গল্প নেই, সমস্ত তথ্য এখানে আগে লোড করতে হবে। তার মধ্যে আবার নিজের নোটস কাটা, নিজের রেডি করা পেপার, সেগুলো থাকলো। এই সমস্ত তথ্য তোমার যেদিন এখানে ফুলফিল হয়ে যাবে তারপর তুমি বাজারের বইয়ের দিকে তাকাও। বাজার মানে কি? স্বাভাবিক যখন পরীক্ষা হবে তখন দেখবে বাজারে অসংখ্য বই বাজারে বেরিয়ে গেছে, তার মধ্যে থেকে কিছু সিলেক্টেড সিলেক্টেড বই নিয়ে নিজেকে প্র্যাকটিস করা, জাস্ট এটুকু দরকার, এর থেকে বেশি আর কিছু না। তার সঙ্গে কি ওই যে বললাম যে আমাদের মূল সাবজেক্টের সঙ্গে একটা সাইড সাবজেক্ট লাগে, সাইড সাবজেক্টের সাবজেক্টের জন্য এডুকেশনটাকে একটু ভালোভাবে দেখে যেতে হবে, সাইকোলজির পার্ট। তো যেটা বললাম যে বাজারের বইয়ের সঙ্গে যেটা বললাম ওই বইগুলোর সঙ্গে তুমি ওই হেল্পগুলো পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সফলতা অর্জন করতে পারবে। তো যাই হোক, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেক ছাত্রছাত্রী বিষয়টা জানতে চায় এবং একজন শিক্ষক হওয়ার সূত্রে যাদের ভবিষ্যতে শিক্ষক হওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি তাদের কিন্তু আশা রাখি যে এই ভিডিওটা খুবই উপকারে লাগবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। যাদের অ্যাম্বিশন রয়েছে শিক্ষকতা তাদের সব স্বপ্ন পূরণ, এই আশা রাখছি। ধন্যবাদ।